অসময় অসময় ফ্রুটোময়। আজ আমার ভালোই লাগছে। আমার জীবনের আজ একটা বিশেষ দিন। একটু পর আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। ও বলেছে ওখানে আমি ভালোই থাকব। আমরা দুজনে ব্যস্ত থাকি ভীষণ। আমি অফিসে থাকি, তোমার টেক কেয়ার করতে পারি না, তোমার খোঁজ খবর নিতে পারি না। আমি ছোট্ট পরিবারের অনেকটুকু জায়গা দখল করে রেখেছি, সেখানে ওদের কষ্ট, চলাফেরায় ওদের কষ্ট। মা, এই যে আপনার জন্য মাছ নিয়ে এসেছি। মাছ? এটাও তো দেখি সব তেল মশলা সব দিয়ে রান্না করেছো মা। মা, আজকে বাসায় অনেক মেহমান আসছে, দেখছেনই তো এত লোকের রান্না করতে হয়, আজকে একটু কষ্ট করে খেয়ে নেন। আচ্ছা ঠিক আছে, আমি পানি ঢেলে একটু খেয়ে নিচ্ছি, আর একটু দুধ দিও আমাকে, কেমন? আমার জন্য আলাদা করে এই তেল মশলা ছাড়া আর একটা বাড়তি রান্না, আসলেই তো ওর জন্য তো কষ্টই হচ্ছিল। আমার ছেলেটা সারাদিন পর অফিস থেকে ফিরে এসছিস বাবা, এত দেরি হলো, অনেক জ্যাম ছিল রাস্তায়। না মা। বাবা, একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বলো। ওই যে চশমা, হ্যাঁ, এই কদিন ধরে না একদম ঝাপসা দেখি, মাছ কাটা বেছে খেতে পারি না, একটু ডাক্তার কাছে নিয়ে যাবি বাবা আজকে? আচ্ছা ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে নেই, তারপর তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা একটু নাস্তা টাস্তা খেয়ে নে, তারপর যাব। হ্যাঁ, কি ব্যাপার? এটা কি হলো? আমাকে বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, তাহলে তুমি বউ সন্তানদের যে সময় দিতে পারে না সেটা আমি আমি বুঝি। আমার মামা, আমার মামা হোটেলে গিয়ে কেন থাকবে, এত বড় বাড়ি, বাসা তো মাত্র রুম তো দুইটা মাত্র। আমি বুঝি, কিন্তু আমি কি করব, আমি তাহলে কোথায় থাকব? মা চলো, সন্ধ্যা হয়ে গেল। শোনো, আমি ওই জায়গাটা দেখে এসেছি, ওখানে তুমি ভালো থাকবে, তুমি তো একা নও, চলো। তুমি কোনো চিন্তা করো না, আমি প্রতি শুক্রবার আসব। যাও। বাবা চলো, দেরি হয়ে যাচ্ছে, ওরা বন্ধ করে দিবে, চলো। Thank you.